সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা আতাকুমুর রাসূল ফাখুদূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বীলা ওয়া মান আবা? ক্বালা মান আতা'ানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো সেটা হলো মিলাদুন্নবী বেদআত, সিরাতুন্নবী কি জায়েজ? এ শিরোনামে মিলাদ এবং কিয়াম এবং সিরাতুন্নবী নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মিলাদুন্নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, আর সিরাতুন্নবী মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। বারোই রবিউল আউ্বালকে কেন্দ্র করে অথবা রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে, উদযাপন করা হয়ে থাকে। এক শ্রেণীর আলেম মিলাদুন্নবীকে বেদআত বলে থাকেন এবং তারা সিরাতুন্নবীকে জায়েজ বলে থাকেন। অর্থাৎ বারে রবিউল আউ্বালকে কেন্দ্র করে অথবা রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে তারা সিরাতুন্নবীকে সাপোর্ট করে থাকেন। অর্থাৎ সিরাতুন্নবী শিরোনামে বিভিন্ন মিটিং মিছিল করা অথবা সভা সমাবেশ করা, ওয়াজ মাহফিলের অনুষ্ঠান করা, এটাকে তারা জায়েজ বলে থাকেন। অথচ আমরা যদি কোরআন এবং সুন্নাহ মন্থন করি তাহলে আমরা কোনোটারই দলিল খুঁজে পাচ্ছি না। রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে সাহাবাই কেরাম যেরকম মিলাদুন্নবী পালন করেননি, তদ্রূপ তারা সিরাতুন্নবীও পালন করেননি। অর্থাৎ শুধু রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে তারা আল্লাহ রাসূলের মিলাদ অনুষ্ঠান পালন করেননি বা মিলাদ নিয়ে আলোচনা করেননি, তদ্রূপ তারা শুধু রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস তারা প্রচার করেননি বা এগুলো বলেননি। অথচ আমাদের সমাজে দেখা যায় যারা মিলাদুন্নবীকে নাজায়েজ বলেন তারা সিরাতুন্নবী এই শিরোনামে বিভিন্ন মিটিং মিছিল সমাবেশ করে থাকেন এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠান করে থাকেন। এটা সালফে সালিহীনদের থেকে প্রমাণিত হতে হবে। আমাদের দেখতে হবে যে সালফে সালিহীনগণ রবিউল আউ্বাল মাস এলে তারা সিরাতুন্নবী শিরোনামে তারা কোনো ওয়াজ মাহফিলের অনুষ্ঠান করতেন কিনা, তারা কোনো সভা সমাবেশ করতেন কিনা বা এই শিরোনামে তারা কোনো অনুষ্ঠান আঞ্জাম দিতেন কিনা। কিন্তু আমরা দেখি না, সলফে সালিহীনগণ সারা বর্ষই বারো মাসই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস মানুষের কাছে তুলে ধরতেন, আলোচনা করতেন, যতটুকু যখন প্রয়োজন হয়েছে তারা ততটুকু জাতির কাছে উম্মার কাছে তুলে ধরেছেন। কিন্তু শুধু রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে সিরাতুন্নবী শিরোনামে তারা কোনো অনুষ্ঠান বা সভা সমাবেশ করেননি এবং আঞ্জাম দেননি। সুতরাং মিলাদুন্নবী যেরকম বর্জনীয়, সিরাতুন্নবীও বর্জনীয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস সারা বছরই আমাদেরকে গাইতে হবে এবং সারা জীবনেই তার অনুসরণ অনুকরণ করতে হবে। শুধু বারে রবিউল আউ্বাল অথবা রবিউল আউ্বাল মাসকে কেন্দ্র করে শুধু তার জীবন ইতিহাস উল্লেখ করা বা এই শিরোনামে তার জীবন ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্যে বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠান করা, এটাও বর্জনীয়। আমাদেরকে পূর্ণাঙ্গভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি আমাদেরকে যা দিয়ে গেছেন, আমাদের উচিত সারা বছর এগুলো মানুষের কাছে আলোচনা করা, নিজেরা এগুলো পড়া, মানুষের কাছে তুলে ধরা, কিন্তু শুধু একটি মাসকে কেন্দ্র করে এগুলো বর্জন করা। মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী এই দুটোটা নিয়ে আমাদের সমাজে অনেক সমস্যা এবং বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস পালন করেননি। সাহাবাই কেরাম রাসূলের মহাব্বতে অথবা রাসূলের ভালোবাসায় তারা মিলাদুন্নবী পালন করেননি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি। চার ইমাম সহ সলফে সালিহীনদের কেউই তারা মিলাদুন্নবী পালন করেননি। ইরাকের আরবল নামক শহরের গভর্নর আবু সাঈদ মুজাফর ইবনু কুকুবুরির নেতৃত্বে 604 হিজরিতে সর্বপ্রথম মুসলিমরা এই ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করে।
তারা খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের নামে ক্রিসমাস ডে বড় দিবস বড়দিন উদযাপন করে থাকে, এবং হিন্দুরা তাদের শ্রীকৃষ্ণের নামে, এবং বৌদ্ধরা গৌতম বুদ্ধের নামে, এবং প্রত্যেকটা ধর্মেই তাদের কিছু স্মরণীয় দিনকে স্মরণ করার জন্যে অথবা তাদের যে ধর্মের প্রবর্তক তাদের কে স্মরণ করার জন্যে তারা তাদের জন্মদিবস এবং বিভিন্ন দিবস পালন করে থাকে। কিন্তু ইসলামে আর কোনো অনুমোদন দেয় নাই। রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেননি, সাহাবায়ে কেরামও করেননি, সালফে সালেহীন সহ চার ইমামের কেউ করেননি। সুতরাং মিলাদুন্নবী এটা বর্জনীয়, এবং এটা মুসলিমদের মাঝে প্রবেশ করেছে 604 হিজরিতে একজন ফাসেক ফুজ্জার পাপাচার দুরাচার একজন লোকের মাধ্যমে আবু সাঈদ মুজাফর ইবনে কুকুবরের নেতৃত্বে এটা চালু হয়েছে। পরবর্তীতে এটা আরও খারাপ রূপ ধারণ করেছে। এখন মিলাদ কিয়াম সহ বিভিন্ন জুলুস, জশ্নে জুলুস, তারপর মিটিং মিছিল, র্যালি, সমাবেশ বিভিন্নভাবে এটা আজকে পালন করা হয়ে থাকে, যা রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে প্রমাণিত নয়, এবং ইসলামের সোনালি যুগে আর কোনো অস্তিত্ব ছিল না। এগুলো অপচয় বই কিছুই নয়। লক্ষ লক্ষ টাকা আজকের লাইটিং করা হচ্ছে, এবং মসজিদ মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, এবং বিশাল বড় সমাবেশ করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করা হচ্ছে রাসুলের মহব্বতের নাম দিয়ে। অথচ যদি এটা থাকতোই, সাহাবাই কেরাম নিজেদের সব কিছু দিয়ে হলেও তারা আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের মিলাদুন্নবী এভাবে পালন করতেন, অথচ তাদের অন্তরে সবার চেয়ে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে তাদের অন্তরে রাসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতি মহব্বত বেশি ছিল, রাসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা বেশি ছিল, তারপরও তারা এটা করেননি। সুতরাং আমাদেরকে এগুলো বর্জন করতে হবে। রাসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম যেইভাবে আনুগত্য করার জন্য তাকে বলেছেন সেইভাবে আনুগত্য করতে হবে। রাসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের সুন্নাকে পালন করতে হবে। রাসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের সুন্নাকে নিজের জীবনের চেয়ে, পরিবার পরিজন পরিজনের চেয়ে, সন্তান সন্ততি, মা বাবা, সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে, প্রাধান্য দিতে হবে। তাইলেই প্রকৃত ইমানদার হওয়া যাবে, যা রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, মিশকাতের 7 নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে যে বিষয়টা আমি খোলাসা করতে চাই, আসুন আমরা পুরো 12 মাস রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তাকে ভালোবেসে আমরা তার সুন্নাহ পালন করি, আমরা তার দিন পালন করি। রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন সেই দিন আমরা পালন করি। রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেননি, সাহাবায়ে কেরাম আমাদেরকে যা দেননি, আমরা তার থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, তার জীবন, তার সুন্নাহ, তার আদর্শ আঁকড়ে ধরার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।